আসসালামু আলাইকুম। ব্রিটেন এবং এর বাইরে বসে টিভি পর্দায় যারা এই খবর দেখছেন অথবা এই মুহূর্তে যারা অনলাইনে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল এস সংবাদে। সঙ্গে রয়েছি আমি জাকি, রেজওয়ানা, আনোয়ার। আর সব কিছুর আগে সংবাদ শিরোনাম। লন্ডনে বর্ণবাদ বিরোধী সমাবেশ, বদলেছে বর্ণবাদী আক্রমণের ধরন, রয়েছে আন্তর্জাতিক ইন্ধন, বললেন কমিউনিটি নেতারা। ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল, আক্রমণ প্রতিহত করার দাবি ইরানের। দ্রুততার সাথে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। এবং আওয়ামী লীগ সরকার 15 বছরে দেশে তোষামোদের অর্থনীতি তৈরি করেছে, বললেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। শুনছিলেন খবরের প্রধান অংশগুলো। এবারে পুরো খবর আর রোজকার মতো আজ প্রথমে নজর দিচ্ছি ব্রিটেনের দিকে। বর্ণবাদী নেতা টমি রবিনসনের ডাকা সমাবেশের প্রতিবাদে পাল্টা সমাবেশ করেছে স্ট্যান্ড আপ টু রেসিজম। সকাল 11টা থেকে হোয়াইট হল এলাকায় এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে হাজার হাজার মানুষের সমাবেশ ঘটে। বর্ণবাদীদের হঠাৎ মুহুর্মুহুর স্লোগান আর প্রতিবাদে মুখর ছিল হোয়াইট হল এলাকা। প্রতিবাদ সমাবেশ থেকে 2 ব্যক্তিকে আটক করেছে পুলিশ। অন্যদিকে সাম্প্রতিক রায়টকে ঘিরে গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে সমাবেশ করেছে টমি রবিনসন। 30 জুলাই থেকে 5 অগস্ট পর্যন্ত রায়টে নাশকতা সৃষ্টির অপরাধে পুলিশ প্রায় 250 নাশকতাকারীকে গ্রেফতার করে। তাদের মধ্যে অনেকের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। বর্ণবাদ বিরোধী আন্দোলনকারীরা বলছেন রায়টে অংশগ্রহণকারীরা উদ্দেশ্যমূলকভাবে মুসলিম ও ইমিগ্রেন্ট কমিউনিটির উপর হামলা চালিয়েছে। উদ্বেগজনক হারে বাড়ছে বর্ণবাদী হুমকি ও আক্রমণ। পর্যবেক্ষকরা বলছেন ভিনদেশ ও গোষ্ঠীর সহায়তায় বর্ণবাদীরা ক্রমান্বয়ে আরও ভয়ানক হয়ে উঠছে। সম্প্রতি রাশিয়া ও ইরান সম্পর্কে MI5-এর দেওয়া সতর্কতার পর বর্ণবাদীদের সাথে ওই দেশগুলোর উদ্দেশ্যের কোনো সম্পর্ক রয়েছে কি না তাও খতিয়ে দেখা উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন মিল্টন রহমান, আর ক্যামেরায় ছিলেন রেজাউল করিম মৃধা। গত 29 জুলাই সাউথপোর্টে একটি নাচের স্কুলে 3 শিশু হত্যাকাণ্ডকে কেন্দ্র করে 5 অগস্ট পর্যন্ত সৃষ্ট রায়োটে আক্রমণের শিকার হয় মুসলিম সম্প্রদায় এবং ইমিগ্রেন্ট কমিউনিটি। যদিও ওই হামলার সাথে সম্পর্ক ছিল না এই কমিউনিটির। সামাজিক মাধ্যমে প্রচারিত গুজবে বর্ণবাদীরা বিভিন্ন শহরে শুরু করে নাশকতা। So by the time people realized Muslim wasn't to blame, they'd already attacked the mosques, they'd already attacked people. But ask yourself this, right? এটা তারা একটা উসিল্লা করেছে, এবং পরে যখন এটা প্রমাণিত হয়েছে সে মুসলমান না, এরপরে তারা এটা অ্যাপোলজিও করে নাই। আমার কথা হলো দুই মুসলমানের গোটায় থাকে, এরপরেও তো তারা মসজিদে অ্যাটাক করা ঠিক না, কারণ আমরা মুসলমান কমিউনিটি, আমরা ওদেরকে হেইট করি। তারপরও হুমকি অব্যাহত রেখেছে বর্ণবাদীরা, কারণ আন্তর্জাতিক শক্তি বর্ণবাদীদের ইন্ধন যোগাচ্ছে এমনটাই মনে করা হচ্ছে। inside Britain, and there's a political organization that support it. I've heard of a man called Geert Wilders inside the Netherlands, who runs on Stop Islam. Islam is running everything. সম্প্রতি MI5 প্রধান দিয়েছিলেন সতর্কবার্তা। The GRU in particular is on a sustained mission to generate mayhem on British and European streets. We've seen arson, sabotage, and more. Dangerous actions conducted with increasing recklessness. ইউক্রেন এবং ইসরায়েলকে সহায়তার কারণে ইরান এবং রাশিয়ার হুমকিতে ব্রিটেন। দেশ দুটির বিরুদ্ধে ব্রিটেনের দাঙ্গা সৃষ্টির অভিযোগও করেছেন MI5 প্রধান। ফলে বর্ণবাদীদের দেশ দুটি ইন্ধন দিচ্ছে কিনা সে প্রশ্নও দেখা দিয়েছে। Russian finance has been able to do that, yeah, or at least spoken out on those kind of things. But the main thing is that Tommy Robinson thing is Islamophobic. The heart of their argument is to attack Muslims. But I think they're more connected to the Americans, the actual American independent foundations. Yeah. You know that there's right-wing billionaires who've been funding 70-এর দশকেও ব্রিটেনে নিজেদের অস্তিত্ব টিকাতে বর্ণবাদীদের বিরুদ্ধে সংগ্রাম করেছে বাঙালি কমিউনিটি। তবে এখন বর্ণবাদী আক্রমণের ধরন বদলেছে। বলা হচ্ছে বৈশ্বিক পরিস্থিতির কারণে মুসলিম কমিউনিটি আক্রমণের অন্যতম লক্ষ্যে পরিণত হয়েছে। ওভারঅল গ্লোবাল সিচুয়েশন যেটা আপনারা জানেন যে অনেক ঘটনা ঘটে গেছে, স্পেশালি 9/11 থেকে শুরু হয়েছে, 7/7 হয়েছে,
তো যে আমাদের মুসলিম অনেক দেশগুলোতে আপনার অকুপাইড আছে, অকুপেশন আছে, এটা যখন লোকেরা রেজিস্ট্যান্ট করতে যায় তখন তাদেরকে টেরোরিস্ট বলা হয়, এই ধরনের এইটা মানে সব সময় মানে এই দেশে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে স্পেশালি তারা মোটামুটি একটা ইমেজ হয়ে গেছে মুসলমানদের, মুসলমানরা ভায়োলেন্ট। কমিউনিটি নেতাদের দাবি, অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের মতো মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ আইন হওয়া উচিত। কালোরা বা জুবিশরা যারা যেভাবে শিখ কমিউনিটি যেভাবে প্রোটেকশন পাইতেছে মুসলমানদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য, এটা অনেকদিন থেকে লবি চলতেছে। রিসেন্টলি গত সরকারের সময় একটা ডেফিনেশন এস্টাবলিশ করা হয়েছিল, কিন্তু এটা আনফর্চুনেটলি তখনকার গভর্নমেন্ট কনজারভেটিভ গভর্নমেন্ট ওইটা রেকগনাইজ করে নাই। মিল্টন রহমান, চ্যানেল এস, লন্ডন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। তেহরান, খুজাস্তান ও ইরাম প্রদেশের ঘাঁটি এ হামলার শিকার হয় বলে জানিয়েছে ইরানের বিমান বাহিনী। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার তারা ইরানে আকাশ হামলা চালিয়েছে। ইরান জানিয়েছে তারা সফলভাবে আক্রমণ প্রতিহত করেছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইসরায়েলি পাইলট যাত্রা শুরু করে ইরানে হামলার জন্য। 1 অক্টোবর ইরান 180টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলে। তখন থেকেই পুরো মধ্যপ্রাচ্য ইসরায়েলের এ হামলার আশঙ্কা করছিল। এটি তেহরানে শনিবার ভোরের দৃশ্য। ইসরায়েল জানিয়েছে তারা বিভিন্ন স্থানে ইরানি সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে। ইরান সাথে সাথে কোনো পাল্টা আক্রমণ করেনি। ইফ দ্য রেজিম ইন ইরান ওয়্যার টু মেক দ্য মিস্টেক অফ বিগিনিং এ নিউ রাউন্ড অফ এসকালেশন উই উইল বি অবলিগেটেড টু রেসপন্ড। আওয়ার মেসেজ ইজ ক্লিয়ার। All those who threaten the state of Israel and seek to drag the region into wider escalation will pay a heavy price. Israeli bahini ei video ti prokash koreche, janiyeche tara Markin president Joe Biden er onurodh motte hamla chalabe na Iran er paromanu o tel sthapanay. Tel Aviv er sadharon manush Iran er hamlar pokkhe tader mot dilo. So I think it was a good action, but we need to keep it calm. We don't need to give this to get the escalation going. The message is through. I hope things are going to be calm right now. We need to respond very hard, very quick, and that they will understand that we are into it. হামলায় ক্ষতিগ্রস্ত মাত্র কয়েকটি স্থানের ছবি ছেড়েছে ইরান। তেহরানের বাসিন্দারা ইসরায়েলের হামলায় অস্বস্তি প্রকাশ করলেন। তারা কোনো যুদ্ধ চান না। He says we heard cannon fire and an explosion. The sound echoed across the sky. It was terrible and horrifying. We're worried the war in the Middle East is going to affect us too. Why should we live without peace? Why can't we just be happy? It's really worrying me. War, she says, is frightening. Everyone's worried about what a war might do to us, but I don't believe a terrible war will happen in Iran. অন্যদিকে লেবাননে হিজবুল্লাহ ঘাঁটিতে হামলা চালানোর ভিডিও প্রকাশ করেছে ইসরায়েল। মাহমুদুল্লাহ সন্তুষার, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এস। আগামী 5 নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন চলছে। শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণা। ভোটের আগে দেশ জুড়ে নিজেদের চূড়ান্ত জনমত জরিপ চালিয়েছে সিএনএন। জরিপে কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের সামনে সমানে সমান লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এসএসআরএস এই জরিপ পরিচালনা করেছে। জরিপের 47% সম্ভাব্য ভোটার ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী কমলাকে এবং 47% সম্ভাব্য ভোটার রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিয়েছে। এর আগে সেপ্টেম্বরে হওয়া জরিপে কমলা 48% ও ট্রাম্প 47% ভোটারের সমর্থন পান। জরিপে দেখা গেছে 85% সম্ভাব্য ভোটার যারা প্রার্থী পছন্দ করে ফেলেছেন তারা তাদের সিদ্ধান্তে অটল রয়েছেন। তারা জানান কোন দলের প্রার্থীকে ভোট দিতে চলেছেন তারা। মাত্র 15% বলেছেন সময়ের সঙ্গে সঙ্গে তারা পছন্দ পরিবর্তন করেছেন। যারা পছন্দ ঠিক করে ফেলেছেন তাদের মধ্যে 50% কমলাকে এ 49% ট্রাম্পের পক্ষে বলেছেন। মাত্র 1% অন্যান্য প্রার্থীদের সমর্থন দিয়েছেন। এবারে চলুন বাংলাদেশে। গণ অভ্যুত্থানের পর সুফল পেতে দ্রুততার সাথে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি নেতারা। তারা বলছেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই। বিস্তারিত রিপোর্টে। ভাষা সৈনিক ও জাতীয় নেতা অলি আহাদের 12তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন যে বিজয় অর্জিত হয়েছে সেই বিজয় যেন অর্থবহ হয়,
তার ব্যবস্থা করতে হবে। এজন্য গণতন্ত্র ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে। একটা গণতান্ত্রিক সমাজ পুনর্নির্মাণের জন্য যেসব সংস্কার প্রয়োজন সেগুলো করে দেশের জনগণের নির্বাচিত শাসন প্রতিষ্ঠা করা। আমরা যারা রাজনীতি করি এই দেশে আমাদের বিভিন্ন রকমের মতামত থাকতেই পারে। এইসব মতামতের কোন মতামত একটা অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারা আদায় করা সম্ভব আর কোনটাতে জনগণের সম্মতি প্রয়োজন এইটুক তো বুঝতে হবে আমাদের। জনগণের সম্মতি ছাড়া যা করা উচিত না তা একটা অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়ে করানোর চেষ্টা, এটা না রাজনৈতিক না নৈতিক, এটা আমাদের বুঝতে হবে। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, জনগণের সত্যিকারের মুক্তির দরকার, ছাত্র জনতার এই বিপ্লব ব্যর্থ হবে না বলেও মন্তব্য করেন তিনি। সেই বিপ্লব যদি আমরা সত্যিকার অর্থে আমরা কার্যকর করতে চাই এবং যদি সেই বিপ্লবকে দেশের ভবিষ্যৎ মঙ্গলের পথে প্রবাহিত করতে চাই, তাহলে আজকে আমাদের নতুন প্রজন্মকে জনাব ওলিয়াহাদের জীবনের আদর্শ থেকে কিছু শিখতে হবে। যে বিগত প্রায় আড়াই মাসে বিভেদ অনেক জায়গায় সৃষ্টি হয়েছে, অনেক জায়গায় সাম্য ঐক্য সৃষ্টি হয়েছে, দুটোই হয়েছে। বাংলাদেশের প্রেক্ষিতে আজকে এসে আমার মনে হচ্ছে যে আমরা আজকে সেই রোমান্টিক রেভলিউশনের ধারাবাহিকতাকেই সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমি বিশ্বাস করি কিউবার মতো সেই রোমান্টিক রেভলিউশন বাংলাদেশের ব্যর্থ হবে, বাংলাদেশের রোমান্টিক রেভলিউশন সফল হবে। তাই হোক, বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হোক, এদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হোক। অনুষ্ঠানে অন্যান্য রাজনৈতিক দলের নেতারা বলেন, বিশেষ কোনো গোষ্ঠীর এজেন্ডা নিয়ে অন্তর্বর্তী সরকার বিভ্রান্ত হলে গণ অভ্যুত্থানের বিজয় বিফলে যাবে, কোনো আধিপত্য শক্তির কাছে মাথা নত করবে না জনগণ। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের মতে, আওয়ামী লীগ সরকার গত 15 বছরে দেশে তোষামোদের অর্থনীতি তৈরি করেছে। এখন যারা সংস্কারের কথা বলছেন সেই সময় তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন তিনি। এফপিসিসি এর সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু বলেন, রাজনীতি অর্থনীতি একে অপরের পরিপূরক, তাই গণতান্ত্রিক সরকার ছাড়া সংস্কার সম্ভব নয়। দেখুন আরও একটি রিপোর্ট। শেখ হাসিনা সরকারের আমলে সর্বস্তরে নানা অনিয়ম ও দুর্নীতিতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো ধ্বংসপ্রায়, তাই দায়িত্ব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এখন মূলত কাজ করছে সংস্কারের। গঠন করা হয়েছে বেশ কয়েকটি কমিশনও। এমন প্রেক্ষাপটে রাজধানীতে সিজিএস আয়োজন করে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ ও অর্থনৈতিক নীতিমালা শীর্ষক সেমিনারের। এই সময় ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আওয়ামী লীগ সরকার সুবিধাবাদী সমাজ তৈরি করেছিল, তারাই নিয়ন্ত্রণ করেছে অর্থনীতিকে। এই যে দুষ্ট চক্রটা সৃষ্টি হলো এবং সেইটার ভিতরে আমাদের কি অংশগ্রহণ ছিল, আমি যদি এখানে দাঁড়ায় বলি যে এটা জনমানুষের যতখানি না ব্যর্থতা, বাংলাদেশের উচ্চবর্গীয় মানুষগুলোর সবচেয়ে বড় ব্যর্থতা। পৃথিবীতে আমরা কি এটা ইংরেজিতে বলি এলিট ফেইলিয়ার, আমরা তো বলেছি ক্রনিক ক্যাপিটালিজম, ক্রনিক ক্যাপিটালিজমের ভালো বাংলা নাই, আমি বলছি চামচা পুঁজিবাদ। রাষ্ট্রযন্ত্রটা কিভাবে বিকল হয়ে গেছে, রাষ্ট্রযন্ত্রের প্রতিটা অঙ্গ কেমন করে একেবারে খুবলে খেয়ে দেউলিয়া করে দিয়েছে। তো এইরকম একটি রাষ্ট্রযন্ত্র উত্তরাধিকার সূত্রে পেয়ে একটা সরকার 3 মাসও হয় নাই এসছে, আপনাদের দাবি দেওয়া শুনলে মনে হয় যেন মানে কোন জগতে বসবাস করতেছি। এফবিসিসি এর সাবেক সভাপতি আব্দুল আল মিন্টু সংস্কারকে রাজনৈতিক ইস্যু বলে মন্তব্য করেন। গত 10 বছরে আপনি এর যত বড় বেশি গুন্ডা হবেন, যত বড় বেশি চুরাবেন, অন্তত মিনিমাম 10 জন লোককে না মারলে আপনি আর এমপি হইতে পারবেন না, আর 20 জনকে মারলে হয়তো মন্ত্রী হইতে পারতেন। তো এখন কথাটা হলো ওই যে বললাম যে এখন বিয়ালের গলায় ঘন্টাটা বাজবে কে। যাচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসবো খুব শিগগিরই, আমাদের সঙ্গেই থাকুন। আর ফিরে এলে থাকছে কোন উত্তেজনা ও উচ্ছ্বাস ছাড়াই শেষ হলো ম্যান সিটি ও সাদেমটনের মধ্যকার খেলা এবং অনুষ্ঠিত হলো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন, তাবিদ আওয়াল সভাপতি নির্বাচিত।
এক্ষুনি যারা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন তাদের স্বাগত জানাচ্ছি। ফিরে যাচ্ছি খবরের বাদবাকি অংশে, এখন আবারও বাংলাদেশ প্রসঙ্গ। আইজিপি মইনুল ইসলাম বলেছেন, গণ অভ্যুত্থানে আবু সাইদ সহ সব হত্যার সুষ্ঠু তদন্ত হবে, খুনি যেই হোক তাকে শাস্তি পেতে হবে। অন্যদিকে রংপুরে সমন্বয়কদের সফরের প্রতিবাদে মিছিল করেছে জাতীয় পার্টি। বিস্তারিত দেখে নিন রিপোর্ট থেকে। কার্তিকের ঝিরি বৃষ্টি ভেঙে সকালে পুলিশ প্রধান ছুটে যান শহীদ আবু সাইদের বাড়িতে, সফর সঙ্গী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজি আলম। শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে স্বজনদের সাথে কথা বলেন আইজিপি। পরে রংপুর মহানগর পুলিশের ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীতে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে সুধী সমাবেশে অংশ নেন তিনি। নিষিদ্ধ সংগঠনে মিছিল করার কোনো অধিকার নাই। নিষিদ্ধ সংগঠন, নিষিদ্ধ সংগঠন। সন্ত্রাস বিরোধী আইন 2009 18 ধারাবলে তাকে নিষিদ্ধ করা হয়েছে। এটি একটি নিষিদ্ধ সত্তা এবং তার অতীত কার্যক্রম দেখেই তাকে নিষিদ্ধ করা হয়েছে। তাকে আরবিট্রারিলি নিষিদ্ধ করা হয়নি যে পছন্দ না নিষিদ্ধ করে ফেললাম, নো, নট দ্যাট। এতে জুলাই বিপ্লবে আহত নিহতদের স্বজন ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেয়। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন মইনুল ইসলাম। এই যে মামলাগুলি, যেটি একটি বৃহত্তর গণহত্যার অংশ ছিল, সেখানে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে এবং এই মামলাগুলি প্রতিটাই যাবে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে। সুতরাং কারো পার পাওয়ার কোনো সুযোগ নাই, কেউ পার পাবে না। যারা যারা তদানীন্তন রাজনীতির নামে এই ধরনের স্বৈরাচারী ব্যবস্থা কায়েম করেছে, তারাও আছে এখানে জড়িত এবং তাদের দোসররা আছে, সবাই আইনে আওতায় আসবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সারজিদ আলম জানান, রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে শিগগিরই রাষ্ট্রপতিকে অপসারণের ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক দলগুলো যদি একমত হয় এই জায়গায়, বাংলাদেশে কোনো অপশক্তি তাকে ওই পদে বসিয়ে রাখতে পারবে না। তাকে অপসারণের মাধ্যমে পুরো বাংলাদেশের মানুষের সম্মতিতে এবং রাজনৈতিক দলগুলোর সম্মতিতে একজন এমন একজন ব্যক্তিত্বপূর্ণ মানুষকে আমরা সেখানে বসাবো, যিনি এই 24-এর অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে বাংলাদেশকে আমরা যে জায়গায় প্রত্যাশা করি সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করব। এবারে কমিউনিটি প্রসঙ্গ। লন্ডনে ভিকারুনেসন নুন স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় গ্র্যান্ড পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে শনিবার। রেড ব্রিজ টাউন হলে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। উপস্থিত সবাই দিনটি উপভোগ করেন এবং একে একে অপরের সঙ্গে পুরনো স্মৃতি ভাগাভাগি করে নেন। আয়োজকরা ভবিষ্যতে এমন অনুষ্ঠান নিয়মিত আয়োজন করবেন বলে জানিয়েছেন। পুনর্মিলনীতে উপস্থিত ছিলেন প্রায় 250 জন অতিথি, স্কুলের প্রাক্তন শিক্ষক সহ উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রবাসী বেড়ে ওঠা প্রজন্মের মাঝে বাংলা ভাষাকে ধারণ ও লালন করার লক্ষ্যে ইতালির তরিনোতে একটি বাংলা স্কুল প্রতিষ্ঠা করা হবে। সিলেট অ্যাসোসিয়েশন তরিনোর তৃতীয় অভিষেক অনুষ্ঠানে এই প্রতিশ্রুতি দিলেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি আব্দুল জলিল। ইতালি থেকে আমাদের প্রতিনিধি মিনহাজ হোসেনের রিপোর্টে বিস্তারিত। আনন্দঘন পরিবেশে সিলেট প্রবাসীদের নিয়ে গঠিত বৃহত্তর সিলেট অ্যাসোসিয়েশন তরিনোয়ের কার্যকরী কমিটির তৃতীয় মেয়াদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। তরিনোর স্থানীয় একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে সিলেট প্রবাসী ছাড়াও তরিনোর বিভিন্ন সামাজিক, ব্যবসায়ী ও বিভিন্ন জেলার কমিউনিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিল লক্ষণীয়। সিলেট অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে উপদেষ্টা রায়হান মোল্লার পরিচালনায় অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে তৃতীয়বারের মতো সিলেটের কৃতি সন্তান তরিনোর বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল জলিলকে সভাপতি, কামরুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা করা হয়। নবনির্বাচিত সভাপতি ইতিমধ্যে একটি মসজিদ প্রতিষ্ঠা করেছেন, আগামীতে তরিনোতে একটি বাংলা স্কুল প্রতিষ্ঠা করবেন বলে ঘোষণা করেন। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে অ্যাসোসিয়েশনের সফলতা কামনা করে শুভেচ্ছা বক্তব্য রাখেন তরুণ কমিউনিটির বিভিন্ন আঞ্চলিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা। পরিশেষে উপস্থিত সিলেট প্রবাসীরা ও বিভিন্ন আঞ্চলিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা নবগঠিত কমিটির সভাপতি ও সম্পাদককে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। ইতালি থেকে মিনাজ সেন, চ্যানেল এস নিউজ। দারুল উলুম ফাউন্ডেশনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মাজাহিরুল উলুম মাইল্যান্ড মসজিদের আয়োজনে কাউন্সিল অফ মস্কের চেয়ারম্যান মৌলানা শামসুল হকের সভাপতিত্বে ও মৌলানা নাজিরুদ্দিনের পরিচালনায় সভায় আলোচনা করেন মৌলানা আব্দুর রহমান মনোহরপুরী, অধ্যাপক মৌলানা আব্দুল কাদের সালে, মুফতি মসুফ আহমেদ, মুফতি সালে আহমেদ, মৌলানা শায়েখ ইমদাদুর রহমান মাদানী,
মাওলানা খতিব তাজুল ইসলাম ও সাউথার্ন সি মসজিদের ইমাম মাওলানা আশরাফুল মওলা। অতিথিগণ দারুল উলুম ফাউন্ডেশনের মাধ্যমে চার্চ ক্রয় করে মসজিদ, মাদ্রাসা ও ইসলামী স্কুল প্রতিষ্ঠা করার উদ্যোগকে স্বাগত জানান এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি প্রবাসের মাটিতে তুলে ধরতে 2000 সালে প্রতিষ্ঠিত চেতনা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে মুক্তির গান ও কবিতা উৎসবের আয়োজন করা হয় ম্যানচেস্টারের জিএমবি হলরুমে। আমাদের নর্থ ইংল্যান্ডের বিশেষ প্রতিনিধি সৈয়দ সাদেক আহমেদ জানান, সংগঠনের সাধারণ সম্পাদক নাসের খান শোয়েব ও মিতুল ইফতেখারের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রেসিডেন্ট সৈয়দ মাহবুবুর রহমান। উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। সমবেত কণ্ঠে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানে কবিরা স্বরচিত কবিতা পাঠ করেন। স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে এবার বেশিরভাগ কবিতা পাঠ ও গান পরিবেশন করা হয়। বাংলাদেশে কতিপয় ব্যক্তি কর্তৃক জাতীয় সঙ্গীত ও 72-এর সংবিধান পরিবর্তনের যে দাবি এসেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে অনুষ্ঠানে। খেলার খবর, ফুটবল। ইতিহাদ স্টেডিয়ামে কোনো উত্তেজনা ও উচ্ছ্বাস ছাড়া ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 20 পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন 45 জন প্রার্থী। 133 জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন 128 জন। 123 ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন তাবিদ আওয়াল। রিপোর্ট। 4 বছর পর বাফুফের নির্বাচন, রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের আমলে প্রথম কোনো ভোটার লড়াই, নির্বাচনী ভেন্যুতে উৎসবমুখর পরিবেশ। সিনিয়র সহসভাপতি ইমুল হাসান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। বাফুফের নির্বাহী কমিটির 21 পদের মধ্যে 20 পদে নির্বাচন হয়। সভাপতি, 4 সহসভাপতি ও 15 সদস্য পদের জন্য 45 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। 133 জন ভোটারের মধ্যে 5 জন ভোট দিতে আসেননি। তাবিদ আওয়াল 123 ভোটে সভাপতি নির্বাচিত হন। প্রতিপক্ষ মিজানুর রহমান পান 5 ভোট। বাফুফের নির্বাচন 2024-এ মোট 133 ভোটের মধ্যে 128টি ভোট পড়েছে, 5 জন ভোটার ভোট দিতে আসেন নাই। এই 128 ভোটের মধ্যে জনাব তাবিদ আওয়াল 123 ভোট পেয়েছেন এবং জনাব মিজানুর রহমান চৌধুরী উনি পেয়েছেন 5 ভোট। সকালে বাফুফের বার্ষিক সাধারণ সভায় গত বাজেটের আয় ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়, তবে সেই হিসেবে গড়বড়ের অভিযোগ কাউন্সিলর সাইদ হাসান কাননের। স্বল্পমেয়াদী যেটা লক্ষ্য সেটা থাকা উচিত, যেটা হচ্ছে ফুটবল মাঠে কিন্তু দর্শক অনেক কমে গেছে, সেই দর্শককে মাঠমুখী করা। কারণ দর্শক যদি মাঠে ফিরে আসে তাহলে কিন্তু খেলাগুলোর প্রতিদ্বন্দ্বিতা বাড়বে, প্রতিদ্বন্দ্বিতা বাড়লে আমাদের সেটা জাতীয় দলের মানের ক্ষেত্রে প্রভাব বিস্তার করবে। তো সেক্ষেত্রে কিন্তু র্যাঙ্কিং বাড়ানো সম্ভব এবং জেলা লিগগুলোতে বা উপজেলা লেভেলে যেই লিগগুলো হয় সেগুলো অনেকটাই অনিয়মিত, সেগুলো যে লিগগুলো যেন নিয়মিত সেই চেষ্টাটুকু থাকবে। অডিট রিপোর্টটা ভালো ছিল না, অডিট রিপোর্ট আপত্তি ছিল। তার পরবর্তীতে আমরা আগামী বছরে 2025-এর একটা বাজেট প্লেস করেছিল, বাজেটটা আমরা অ্যাপ্রুভাল করি নাই। আমি বলছি এই বাজেট যারা আসবে তাদের উপরে দায়বদ্ধতা বহন করে। গত আগের 14 কোটি টাকা এখনো বাকিতে আছে, যা দেউলিয়া অবস্থায় আছে ফেডারেশন। তাহলে ওই দায়িত্ব, ওই যে 14 কোটি টাকার হিসাব না দিয়ে তারা আবার নতুন বাজেট দিয়ে 48 কোটি টাকার বাজেট প্লেস করেছে, এই বাজেট আমরা কেউ অ্যালাউ করি নাই, গ্রহণ করি নাই। সেক্ষেত্রে আমরা বাজেট প্রত্যাখ্যান করেছি এবং বলেছি আমরা যারা আসবো, যদি নির্বাচিত হয়ে আসতে, তাদের উপরে আমরা বিচার বিশ্লেষণ করে আমরা বাজেট তৈরি করব। সালাউদ্দিন যুগের অধ্যায় শেষে নতুন সভাপতির, নতুন পরিচালনা পর্ষদের কাছে তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে ফুটবল উন্নয়নের প্রত্যাশা ফুটবল অনুরাগীদের। সবশেষে আবহাওয়া। রবিবার পুরো উত্তর আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডের স্টনওয়ে ও গ্লাসগোর আকাশে সারাদিন মেঘ জমে সন্ধ্যাবেলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে স্কটল্যান্ডের এডিনবরা থেকে শুরু করে লিডস, নিউক্যাসল, লেস্টার, বার্মিংহাম, লন্ডন এবং পুরো ওয়েলসে সারাদিনই হালকা বাতাস বইলেও আবহাওয়া রৌদ্রোজ্জ্বল থাকবে। এবারে দেখে নিন ব্রিটেন সহ বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি শহরের রবিবারের সম্ভাব্য তাপমাত্রা।
শেষ করছি সংবাদ। তবে যারা প্রথম থেকে আমাদের সঙ্গে থাকতে পারেননি তাদের জন্য সংবাদ শিরোনাম আরও একবার। লন্ডনে বর্ণবাদ বিরোধী সমাবেশ, বদলেছে বর্ণবাদী আক্রমণের ধরন, রয়েছে আন্তর্জাতিক ইন্ধন, বললেন কমিউনিটি নেতারা। ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল, আক্রমণ প্রতিহত করার দাবি ইরানের। দ্রুততার সাথে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। এবং আওয়ামী লীগ সরকার ১৫ বছরে দেশে তো সমাদের অর্থনীতি তৈরি করেছে, বললেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বিদায় নেব, তবে যাবার আগে মনে করিয়ে দিতে চাই রবিবার ঘড়ির। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অপেক্ষায় থাকুন আমাদের পরবর্তী সংবাদের। আল্লাহ হাফেজ।